একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জটি এখন বিজেপির ভরসা সরকার গঠনের কল কাছে নীতিশ নাইডুর হাতে তড়িঘড়ি করে এনডিএর সঙ্গে বৈঠক আজ শনিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী মালয়েশিয়া পাঠাতে না পারা কর্মী ইস্যুতে কমিশনারের সঙ্গে প্রতিমন্ত্রী বৈঠক সময় না বাড়ানোর সিদ্ধান্তে অটল কুয়ালালামপুর সংখ্যা নিয়ে বাইরার দাবি নাকচ আন্দোলনের নামে মানুষ হত্যার পাশাপাশি লাখ লাখ বৃক্ষ নিধন করেছে বিএনপি জামায়াত পরিবেশ দিবসের আয়োজনে প্রধানমন্ত্রী দুর্যোগের ঝাল সুন্দরবনকে সংরক্ষণের তাগিদ চট্টগ্রামের পনেরোশো টাকার এলাজ বিক্রি হচ্ছে সাড়ে চার হাজারে হাতে নাতে ধরল ভোক্তা অধিকার আমদানিকারকদের ওপর দায় চাপানোর চেষ্টা দোকানদারদের এক লাখ টাকা জরিমানা এবং চতুর্থ দফায় সাত উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা সময় সংবাদে সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া কাজে আসলো না মোদী ম্যাজিক ভঙ্গ হল চারশো পারের স্বপ্ন দশ বছর পর ভারতের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি বিশ্লেষকরা বলছেন হিন্দুত্ববাদী হয়েছে কাল কাজে আসেনি অযোধ্যার রাম মন্দির কৌশলও উত্তরপ্রদেশে অখিলেশের কাছে কুপকাত হয়েছে এদিকে আজ দিল্লিতে সরকার গঠন নিয়ে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির শীর্ষ তারা আর পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসতে যাচ্ছে রাহুলের ইন্ডিয়া জোট আগা কি মোদী বহু সারি সিটে কম ও গী ভারতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নির্বাচনে बीजेपी এককভাবে পেয়েছে দুশো আসন দু হাজার নির্বাচনে ইন্ডিয়া জোটের সংঘটি ছিল তিনশো বাহান্ন আর বিজেপি পেয়েছিল তিনশো তিনটি আসন ভারতের লোকসভায় পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে সরকার করতে প্রয়োজন দুশো বাহাত্তর আসন একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার যেতে হচ্ছে বিজেপিকে কে বুধবার দিল্লিতে জোটের সরকার জরুরি বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদী ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম বলছে বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে ফোন দিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা এমন খবর প্রকাশে আসার পরেই এনডিএ বৈঠকে বসছে সেখানেই নির্ধারিত হতে পারে পরবর্তী সরকার কাঠামো এদিকে মঙ্গলবার রাতে দিল্লিতে দলের প্রধান কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমর্থক উদ্দেশ্যে দিয়ে ভাষণে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন এ জয়ের মধ্য দিয়ে বৃহৎ গণতন্ত্রের বিজয় হয়েছে का কে हूं आज बड़ा রণী আজ और মঙ্গল पावन दिन দিন की लगातार तीसरी बार দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মাত্র এক বছর আগে তৈরি হওয়া ইন্ডিয়া জোটের কারণেই সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি আর রাহুল গান্ধীর সবচেয়ে বড় চমক উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির দেশজুরি একক দল হিসেবে তৃতীয় অবস্থানে এখন দলটি বলতে গেলে অখিলেশ যাদবের দল একাই রাজনীতিতে বিজেপিকে হারিয়েছে অযোধ্যার যে রাম মন্দির নিয়ে আশার আলো দেখেছিলেন মোদী সে আসনেই পরাজিত হয়েছে বিজেপি এরকে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে কংগ্রেস সরকারি সব প্রতিষ্ঠানকে নরেন্দ্র মোদি কুক্ষিগত করে রেখেছেন বলে দাবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার জোটের বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথাও জানান রাহুল ইন্ডিয়া गठबंधन की मीटिंग है आ, कल हमारा लाइंस डिसाइड करेगा बड़ी फाइन लाइन है तो आ, जो इंडिया गठबंधन डिसाइड करेगा उस पे हम एक्शन लेंगे অন্যদিকে নির্বাচনে পশ্চিমবঙ্গে ভূমিদেশ জয় পেয়েছে মমতার তৃণমূল গত নির্বাচনে রাজ্যটিতে আঠারোটি আসনে জয় পেলেও এবার তৃণমূলের কাছে পাত্তাই পায়নি গেরুয়া শিবির রাহনুল রানা সময় সংবাদ পদত্যাগ জমা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে মোদী ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ জমা দেন তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার আহ্বান জানান রাষ্ট্রপতি আগামী শনিবার শপথ গ্রহণ বলেও জানানো হয়। জওহরলাল নেহরুর পর মোদিই হবেন তৃতীয় দফার প্রধানমন্ত্রী। ম্যাজিক দেখিয়েছে রাহুলের কংগ্রেস। 99 আসনে জয় পেয়ে শক্ত অবস্থানে তারা। গত নির্বাচনের তুলনায় শতাধিক আসন বেশি পেয়ে বিরোধী জোটের এবারের আসন দুশো বত্রিশ বিশেষজ্ঞদের ধারণা রাহুল গান্ধীর ভারত জোড়ো দলপ্রধান মল্লিকার্জুন খাগড়ের নেতৃত্ব প্রিয়াঙ্কার জোরালো প্রচারণা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে এবারের লোকসভা নির্বাচনে বছরের পর বছর ধরে বিজেপির উপহাস আর ব্যঙ্গ বিদ্রূপের শিকার হতে হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কখনো পাপ্পু কখনো শেহজাদে এসব নামে ডেকেই রাহুলকে উপহাস করতেন নরেন্দ্র মোদীসহ দলটির নেতারা এক দশক ধরে সবগুলো নির্বাচনে বিজেপির আক্রমণের শিকার হয়েছে গান্ধী পরিবার কিন্তু আঠারোতম লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে তারা বুথ ফেরত জরিপগুলোর আভাসকে বড় আঙুল দেখিয়ে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাচ্ছে রাহুল ও প্রিয়াঙ্কাকে ভারত পদযাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেন রাহুল গান্ধী আর জনগণের সঙ্গে তার এই একাত্মতা শুধু টিভির পর্দায় সীমাবদ্ধ থাকেনি নিয়ে গেছে মানুষের কাছাকাছিও এতে রাহুল সম্পর্কে ভারতবাসীর মনে বিজেপি যে ধারণা গেথে দিয়েছিল তা পাল্টে যায় ছাত্র থেকে শুরু করে ট্রাক চালক সমাজের প্রতিস্তরের মানুষকে জড়িয়ে ধরে কথা বলেন তিনি রাহুল গান্ধীর এই রূপ আগে দেখেনি ভারতবাসী আবার নির্বাচনের আগে অনেকেই আশা করেছিলেন এবার অন্তত লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু তিনি তা করেননি সেটা নিয়েও বিরোধী নেতারা উপহাস করতে ছাড়েননি তবে তাদেরকে উপযুক্ত জবাব দেন প্রিয়াঙ্কা জানান প্রচারণাকেই ফোকাস করতে চান তিনি নির্বাচনে দাঁড়ালে শুধু একটি আসনেই প্রচারণা চালাতে হতো তাকে কিন্তু দেশব্যাপী কংগ্রেসের হয়ে প্রচারণা চালিয়েছেন প্রিয়াঙ্কা ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে কংগ্রেসের পতন শুরু হয় দু হাজার সালের নির্বাচন থেকে সে বছর লোকসভা নির্বাচনে মোদী ঢেউয়ে রীতিমতো ভেসে যায় রাহুল গান্ধীর কংগ্রেস হারাতে হয় একশো বাষট্টি আসন ভোট কমে নয় শতাংশের বেশি সে ভরাডুবি আরও গতি পায় পাঁচ বছর পর দু সালে এ নির্বাচনে কংগ্রেসের পরিস্থিতি একটু উন্নত হয় তবে তা খুবই নগণ্য এবার গোটা ভারতে বাউন্নটি আসন পায় কংগ্রেস এই এক দশকে দলের ভেতর এসেছে নানা পরিবর্তন রাহুল গান্ধী নানাভাবে চেষ্টা করেছেন নিজেকে ভেঙে চুরে ভোটারদের সামনে হাজির হওয়ার পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের প্রদেশে অখিলেশ যাদবের সমাজ পার্টি বিহারে নীতিশ কুমারের জনতা দলের মতো সব দল নিয়ে গঠন করেন ইন্ডিয়া জোট এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রায় শত আসনের পেছনেও এই জোটের ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে আর তাই কংগ্রেসের রাজনীতি চা হয়ে মনে করছেন বিশ্লেষকরা সাথী ভারতে জোট সরকার গঠনে কিং সংবাদ মেকারের ভূমিকায় অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জেডিউ নেতা নীতিশ কুমার ভারতে বিভিন্ন গণমাধ্যমের দাবি এই দুই দল এনডিএ জোট ছাড়লে সরকার গঠন করতে পারবে না বিজেপি ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে কোন দলই একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি তাই সরকার গঠনে লাগবে জোট সহায়তা এ অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মোদীর জোটের বিহার ভিত্তিক জনতা দল ইউনাইটেডের প্রধান নেতা নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এই দুই নেতাকে নিজদের কাছে টানতে তাদের নেট একরকম টানাটানি শুরু হয়ে গেছে নির্বাচনের ফলাফল অনুযায়ী চন্দ্রবাবু নাইডুর দল পেয়েছে ষোলোটি আসন অন্যদিকে নীতিশে দল দল পেয়েছে বারোটি আসন দল মিলিয়ে আঠাশটি আসন অতীতে তাদের দল বদলের ইতিহাস রয়েছে গেল ছয় বছরে চারবার নীতি পরিবর্তন করতে দেখা গেছে এই দুই বলা হচ্ছে তারা জোট ছেড়ে গেলেই লোকসভায় সেটা বাজিয়ে দেখার চেষ্টা হচ্ছে তাদের তরফে রাজ্যগুলোর জন্য হাজার হাজার কোটি টাকার বিশেষ অর্থনৈতিক প্যাকেজের দাবিও উঠেছে এরই মধ্যে দুই নেতার সঙ্গে দর কষাকষি খুশি শুরু করেছে জোটগুলো তাদের দেয়া হচ্ছে লোভনীয় প্রস্তাব ভারতের বেশ কয়েকজন রাজনীতিবিদ নীতিশ নাইডুকে দেশের প্রয়োজনে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেছেন ভারতের সংবিধান রক্ষার জন্য এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে তাদের চলে আসা উচিত বলেও মন্তব্য করেন অনেকে রাহানুল রানা সময় সংবাদ ভারত নানা ভাষাভাষী এবং বিভিন্ন ধর্মের মানুষের দেশ ধর্ম নিয়ে রাজনৈতিক বিভাজন এই দেশের মানুষ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেন তাই বিজেপির এমন ফলাফল আর বিজেপি বিরোধী জোটের কারণেই কংগ্রেসের এরকম অভূতপূর্ব সাফল্য ভারতের লোকসভা ভোটের হার জিত নিয়ে কলকাতার বিশিষ্টরা এভাবেই বিশ্লেষণ করলেন সুব্রত আচার্য রিপোর্ট ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস জোরদার স্বাগত উনিশ সালে বিজেপি একাই তিনশো আসন পেয়েছিল আর সেই সংখ্যা ছাড়িয়েছিল সাড়ে তিনশোর বেশি এবার বিজেপি এককভাবে সংখ্যা গরিষ্ঠতার চেয়েও বত্রিশ আসন কম পেয়েছে বাকি জোট শরিকদের নিয়েও তিনশো আসনের গন্ডি ফেরোতে পারেনি এনডিএ শিবির অন্যদিকে দু হাজার উনিশে মাত্র বাউন্নটি আসন পেয়েছিল কংগ্রেস পাঁচ বছরে তা দ্বিগুণ করে দু হাজার চব্বিশে রীতিমতো চমক দেখাল গান্ধী দল পরপর দুবার বিজেপি সরকার ক্ষমতায় থাকার পর দেশে বিপুল সংখ্যক স্থাপনা তৈরি আন্তর্জাতিক মহলে ভারতের সুদৃঢ় অবস্থান সফল চন্দ্রযান অভিযান ছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু সূচকে মোদী সরকারের আমলেই এগিয়ে গিয়েছে তা সত্ত্বেও কেন অপ্রত্যাশিত ফল বিজেপির বিশ্লেষকরা বলছেন ধর্মীয় মেরুকরণের কারণেই বিজেপির প্রতি আস্থা হারাচ্ছেন ভারতবাসী শুধু তাই নয় বিজেপির বিরুদ্ধে এই ক্ষোভের কারণেই কংগ্রেসের প্রতি সমর্থনও বেড়েছে এখানে যদি হিন্দু ধর্ম বলি তারও অনেকগুলো ভাগ আছে তার অনেকগুলো কাল্ট আছে তার অনেকগুলো ধারণা আছে সুতরাং একমাত্র ইস্যু যদি রাম মন্দির হয় সেটা কিন্তু কখনোই সার্বিকভাবে ভারতবর্ষের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় এদিকে আগের চেয়েও কম শক্তিশালী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার ক্ষমতায় গেলে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা তাও আসছে আলোচনায় বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ আছেন হাসিনা ম্যাডাম আছেন তাতে কিন্তু সব রাজনৈতিক দলই হাসিনা ম্যাডামের সাথে একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক তৈরি করবে সে কংগ্রেস হোক সে বিজেপি হোক যে অন্যন্য দল আসুক ধর্মীয় মেরুকরণ কিংবা বেকারত্ব কোন দিকে চলতে হবে সেই দিশা শেষ পর্যন্ত দেখান জনতা এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা সুপ্রতা আচার্য সমসংবাদ ভারত ভারতের নির্বাচনে বিজেপি নেতৃত্বে অধীন এনডিএ জোট সংখ্যাগৌরব সূচনা পায় অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক উন্নত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন ভারতের নানা সংকটে বিরোধী দল যেভাবে শক্ত ভূমিকা রাখে আমাদের দেশে তেমন দেখা যায় না দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন আমরা ইন্ডিয়া জোটকে অভিনন্দন জানাই একই সাথে আমরা ইন্ডিয়া জোটকে অভিনন্দন জানাই কারণ তারা ভালো ফলাফল করেছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের পাণ্ডবর প্রধানমন্ত্রী এনডিএ জোটের নেতা শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের সম্পর্ককে আরও গভীরে পতিত করার জন্যে আমরা কাজ করব ভারতে দেখা যায় যে কোনো সংকট যখন দাঁড়ায় তখন সরকারি দল বিরোধী দল একযোগে কাজ করে আমাদের দেশে আসলে বিরোধী দল সেই ভূমিকাটা রাখে না ভারতের সাথে যে সম্পর্ক সেটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যেভাবে রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছে সেটির সাথে তো অন্য সম্পর্কের তুলনা হয় না নরেন্দ্র মোদীর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পথ ভারতের জনগণ রোধ করে দিয়েছে ঠিক একইভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার পরিবর্তন এনে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি নিজেদের বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের সরকার পতনে নেতাকর্মীদের আহ্বান জানান দেশের রাজনৈতিক অঙ্গনে থামছেই না আজিজ বেনজির বিতর্ক দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক দুই প্রভাবশালী কর্মকর্তা কার লোক কোন দলের আশীর্বাদ পুষ্ট তা নিয়ে তর্ক থামছেই না ক্ষমতাসীন দল আর বিরোধী দলের মধ্যে বেনোজির আমাদের দলের লোক আজিজও আমাদের দলের লোক আজিজ বেনজির আওয়ামী লীগের লোক নয় দলটির সাধারণ সম্পাদকের এমন দাবিকে উড়িয়ে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন টানা তিনবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সর্বশক্তি প্রয়োগ করেছিল সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ বেনজির সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলেন সে কি আওয়ামীকড়ে উনি আওয়ামী লীগের নাম চিনুকিনা জানেনা আমনিককে ডিফেন্ড করবার জন্য তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন আবার আরেকজন আপনার সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ এবং তার কাজ সেই কাজটা করে নিয়েছিল নির্বাচন পার করে নিয়েছিল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির নেতা ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গ বলেন নরেন্দ্র মোদীর একদলীয় ক্ষমতায় এবার বাদ সেধেছে জনগণ ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদের তিনবার একেবারে নিরঙ্কুশংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসে সেটাকে কিন্তু অনুরোধ করে দিয়েছে সেই অবস্থাটা আমাদেরকে খেয়াল করে আমাদের কাছকে আবার নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে একই দিন দুপুরে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপিপন্থী আইনজীবীদের এক আলোচনায় মির্জা ফখরুল সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেন কেউ আমাদের নিহত হচ্ছেন কেউ নির্জা হচ্ছেন প্রায় নক না হচ্ছে আমাদের কর্মীদের কিন্তু এখন পর্যন্ত কিন্তু মাথা আমরা নোয়াই নি তীরে পৌঁছাবো সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে সংগ্রাম করতে হবে লড়তে হবে এদিকে রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি আহমেদ সালহিন সময় সংবাদ ঢাকা বিএনপি জামায়াত আন্দোলনের নামে মানুষ হত্যা পাশাপাশি লাখ লাখ বৃক্ষ নিধন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীতে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় নানামুখী কর্মসূচি নিয়েছে সরকার আর সে কারণেই রেমালে বেশি ক্ষয়ক্ষতি হয়নি অর্থের জন্য সরকার কারো দিকে তাকিয়ে থাকেনি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন নিজস্ব অর্থায়নে জলবায়ু তহবিল গঠন করেছে বাংলাদেশ এ অবস্থা থেকে বিশ্বকে রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য নিশ্চিতে প্রতিবছর বছর পাঁচ জুন পালন হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ রক্ষায় কাজ করা বিভিন্ন সংগঠন ও ব্যক্তির হাতে তুলে দেন পদক বক্তব্যে সরকার প্রধান বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশের মানুষকে সুরক্ষায় বহুমুখী কর্মসূচি নিয়েছে সরকার আর সেই কারণেই সাম্প্রতিক রেমালে ক্ষয়ক্ষতি ছিল তুলনামূলক কম আমাদের অ্যাডাপটেশন মিটিগেশন প্ল্যান আমরা নিয়েছি এবং আমরা ট্রাস্ট ফান্ড তৈরি করেছি নিজস্ব অর্থনীতি কে কি দেবে সেদিকে আমরা তাকিয়ে থাকি নি আমাদের ব্যবস্থা আমরাই শুরু করেছি এটা আজকে অনেক দেশ কিন্তু অনুসরণ করছে যার ফলে এবারে যে ঘূর্ণিঝড় আপনারা দেখেছেন সেই ঘূর্ণিঝড়ে কিন্তু মানুষের ক্ষতিটা অত বেশি হয়নি এত দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস এটা কিন্তু অতীতে আমরা কখনো দেখি নাই কিন্তু আল্লাহ রহমতে আমরা আমাদের মানুষকে যেমন বাঁচাতে পেরেছি আট লক্ষ মানুষকে আমরা শেল্টারে আনতে সক্ষম হয়েছি এ সময় তিনি সমালোচনা করেন আন্দোলনের নামে বিএনপির পরিবেশ বিনাশী কার্যক্রমেরও সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা আর বৃক্ষ নিধন করা হাজার হাজার বৃক্ষ লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত বিএনপি এরা সেই সময় অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয় যে ধ্বংসযজ্ঞগুলি সত্যি দেশের জন্য অনেক ক্ষতিকর সরকার প্রধান বলেন উন্নয়ন কর্মসূচির নামে গাছ কাটলে রোপণ করতে হবে তিনগুণ বেশি বৃক্ষ কমাতে হবে রাসায়নিক সার কীটনাশক প্লাস্টিকজাত পণ্যের নির্ভরতা ফরকভুয়া রবিন সময় সংবাদ ঢাকা একত্রিশ মেয়ের মধ্যে মালয়েশিয়া যেতে ব্যর্থ কর্মীদের নেয়ার আর সুযোগ নেই বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার নির্ধারিত সময়ের পরও ই ভিসা হয়েছে বলে বাইরা যে অভিযোগ করেছেন তা সত্য নয় বলেও জানান তিনি তবে প্রবাসী কল্যাণ এখনও বলছেন বঞ্চিত সতেরো হাজার কর্মীকে পাঠাতে প্রচেষ্টা চালাবে সরকার বিএমইটির ছাড়পত্রধারী সহ ক্ষতিগ্রস্ত সব কর্মীকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি স্বপ্ন যখন শেষ তখন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে নিজ দপ্তরে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান বৈঠক শেষে মালয়েশিয়ার হাইকমিশনার সাংবাদিকদের বলেন এসব কর্মী নেয়ার আর কোনো সুযোগ নেই তবে বাংলাদেশের অনুরোধ তাদের সরকারের কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দেন হাইকমিশনার We have a stand on this that we stick to the deadline of uh, May 31st in order to reassess the needs as well as to address the loopholes. Honourable State Minister, uh, somehow. Um, আজ আস্তুরি টু রি কনসিডার উই উইল টু কল অল অ্যা বঞ্চিত এইসব কর্মী কে মালয়েশিয়াতে পাঠাতে চেষ্টা চালিয়ে যাবেন জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন কেবল বিএমআইটি ছাড়পত্র পাওয়া কর্মী নয় মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার আমরা মালয়েশিয়ান गवर्नमेंट কে থ্রু হাই কমিশন আমরা এপিল করেছি যে এই বঞ্চিতপক্ষেই 17000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমাদের আমরা ব্যবস্থা গ্রহণ করব আমরা কাউকে ছাড় দিব না যারা দোষী সাব্যস্ত হবে তাদের তাদেরকে 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 আইনানুক ব্যবস্থা গ্রহণ করে যারা বিএমটি কার্ড পেয়েছে যারা ই ভিসা পেয়েছে যারা অ্যাপ্লাই করেছে তাদের তাদের না একটা মনে যারা যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে যারা এমন যারা ভিসা পায় নাই তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে মাত্র পাঁচ থেকে ছয় হাজার কর্মী মালয়েশিয়া যাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরার দাবিও মানতে নারাজ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এটা আমাদের বাসন নয় এটা বাইরার বাসন প্রশ্ন সময় সংবাদ ঢাকা দুদকে হাজির হতে বেঁধে দেওয়ার সময়সীমার আগের দিন আইনজীবীর মাধ্যমে তারিখ পেছানোর আবেদন করলেন সাবেক আইনজীবী আইজিপি বেনজির আহমেদ বিকেলে পনেরো দিনের সময় চেয়ে এ আবেদন করেন তার আইনজীবী এদিকে বেনজির কোথায় আছেন তা জানা নেই বলে আবারও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর র্যাব মহাপরিচালক বলছেন ব্যক্তির অপরাধের দায় নেবে না কোনো বাহিনী দুদকের তলবে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজুর আহমেদের উপস্থিত হতে দেয়া সময়ের আর বাকি কয়েক ঘন্টা এর মাঝে আইনজীবীর মাধ্যমে দুদকে জিজ্ঞাসাবাদ পেছানোর আবেদন করলেন বেনজুর আহমেদ বুধবার বিকেলে এই তথ্য জানান তার আইনজীবী এদিকে বুধবার দুপুরে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ইস্যুতে কথা বলেন তার অপকর্মের দায় কোন বাহিনী নেবে না বলে মন্তব্য করেন তিনি একটা ফোর্স ফোর্স তো এখানে কারো দায় দায় না 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 বুঝতে পারছেন কেউ যদি কোনো করে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল আবেদন করলেও বেনজির কোথায় আছেন তা জানে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রী নিজেই বেনজির আহমেদ সাহেব কোথায় গিয়েছেন সেটা আমি সেদিন বলেছিলাম আমার জানা নেই আমিও আপনাদের মতো এখনও সুনিশ্চিত নয় কোন জায়গায় গিয়েছি তা আমি শুনছি আপনাদের মতন তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন আমি একটু জানি সে হয়তো ফিরে আসবেন সে এসে নিশ্চয়ই যে যে সমস্ত অপবাদ তার নামে আসছে কিংবা তার নামে যে সমস্ত ই আসছে এগুলো ফেস করবেন তিনি এর আগে উচ্চ আদালতে দুদক আইনজীবী জানিয়েছিলেন আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার তারিখ পেছানোর আবেদন করতে পারবেন বেনজির কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা সংসদে বাজেট অধিবেশনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরাসরি সেখানে যাচ্ছি বিশ্বাহী ঝুঁকি সংবেদনশীলতা প্রশাসনিক প্রাতিষ্ঠানিক ও আইনগত বিষয় ইত্যাদি বিশ্লেষণপূর্বক প্রকল্প প্রণয়নের বিষয়ে গুরুত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা বা বিভাগকে দৃষ্টি আকর্ষণ করা হয়ে থাকে যে কোনো পরিকল্পনা গ্রহণের সময় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশেষ করে যে সকল প্রকল্প গ্রহণ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে দ্রুত সুফল পাওয়া যাবে এবং দেশের মানুষ উপকৃত হবে সে সকল প্রকল্প সে সে সকল উন্নয়ন প্রকল্প গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন সম্পন্ন করতে হবে চলমান প্রকল্পের মধ্যে যে সকল প্রকল্পে অল্প পরিমাণ বরাদ্দ সমাপ্ত হবে সে সকল প্রকল্পকে অগ্রাধিকার প্রদানপূর্বক নির্দেশনা দেওয়া হয় অতিরিক্ত বরাদ্দ প্রকল্পগুলো যাতে দ্রুততম সময় শেষ করা যায় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে সরকার উন্নয়ন ভীষণ অনুযায়ী দু হাজার একুশ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠন এবং দু হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে উন্নয়ন প্রকল্প প্রণয়ন প্রক্রিয়াকরণ ও অনুমোদন প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতি প্রবর্তন করা হয়েছে পরিকল্পনা বিভাগের উন্নয়ন প্রকল্পের ডিজিটাল প্রক্রিয়াকরণে সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রজেক্ট প্রসেসিং অ্যাপ্রাইজাল অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম পিপিএস সফটওয়্যার চালু করা হয় যা গত আঠাশ মে দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত একনিক সভায় শুভ উদ্বোধন করা হয় খ

পূর্ণ বরাদ্দ প্রদান করা হয়েছে দেশের জাতীয় স্বার্থে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে আর্থিক শৃঙ্খলার সাথে সমাপ্তির জন্য নির্ধারিত ও এডিপি আর এডিপিতে অন্তর্ভুক্ত নেই এরূপ প্রকল্প মেয়াদ বৃদ্ধি বিষয়টি বিবেচনায় না দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে পরামর্শ প্রদান করা হয়ে থাকে এরপরে যদি কোনো প্রকল্প বাদ পড়ে থাকে তা চিহ্নিত করে বরাদ্দ প্রদান করার পদক্ষেপ গ্রহণ ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা নিয়ে আরও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন আমরা সরাসরি সেখানেই ছিলাম চতুর্থ ধাপে দেশের ষাটটি উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী এবং হবিগঞ্জের চুনারুঘাটে আছেন রিপোর্টার ইকরামুল কবির সরাসরি প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে নবীনগর এবং বিজয়নগর উপজেলার তিনশো ছেষট্টি কেন্দ্রে কিন্তু একযোগে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় কোনো ধরনের বিরোধী ছাড়া বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে এখন চলছে ভোট গণনা এবং কেন্দ্রের বাইরে কিন্তু আমরা প্রার্থী সমর্থকদের যে তারা যারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই ফলাফল ঘোষণা জানতে পারি তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে আছি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে এই কেন্দ্রে কিছুক্ষণ আগে কিন্তু ফলাফল এখানে ঘোষণা করা হয়েছে এবং এখনও পুরোপুরি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি কিন্তু এখানে প্রার্থী সমর্থকদেরকে আমরা আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করেছি তারা কিন্তু ইতিমধ্যে তাদের সব পছন্দের যে প্রার্থী জয়লাভ করেছে তারা কিন্তু ইতিমধ্যে আনন্দ উৎসব করছে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর সম্পর্কে যদি বলে থাকি সেখানে কিন্তু চেয়ারম্যান প্রার্থী জেলা লীগের সাধারণ সম্পাদক শাহদা সুবন বিজয়ী হয়েছে বলে আমরা জানতে পেরেছি তেমনি নবীনগরের বর্তমানে একশো ছাপ্পান্নটি ক্যান্ডিকেন্ডে একযুগে ভোট গণনা চলছে অর্থাৎ রাত আটটা নাগাদ আসলে তিনটি উপজেলার এই আমরা সকল ফলাফল জানতে পারবো বলে এখানকার যে রিটার্নিং কর্মকর্তা তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন আপনাকে জানিয়ে রাখি তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা দশ লাখ চৌষট্টি হাজার একশো চোদ্দ চোদ্দো জন টোটাল যে ভোট আছে এবং এখানে কিন্তু তিনটি উপজেলাতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া যে বিজয়নগর উপজেলা আছে সেটি সীমান্তবর্তী উপজেলা এখানে আটাত্তরটি ভোট কেন্দ্র কেন্দ্রটি ভোট কেন্দ্রে দুই লাখ দশ হাজারও বেশি ভোটার কিন্তু আজকে কিন্তু সতস্ফূর্তভাবে কিন্তু কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছে আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল থেকে ঘুরেছি এবং পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং নারীরা কিন্তু উৎফুল্লভাবে কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং নবীনগরেও কিন্তু বিভিন্ন কেন্দ্রেও লোকজন কিন্তু তাদের পছন্দমতো প্রার্থীকে স্বতঃশ্রুতভাবে ভোট দিয়েছে বলে আমরা জানতে পেরেছি আপনাকে জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সদর এবং বিজয়নগর উপজেলায় মোট ছাপ্পান্ন জন প্রার্থী চেয়ারম্যান প্রার্থী কিন্তু ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পদে তারা কিন্তু প্রতিদ্বন্দ্ব করছেন এখন এখন গণনা চলছে গণনা পরই কিন্তু জানা যাবে কোন উপজেলায় কে চেয়ারম্যান হচ্ছেন এবং ভাইস চেয়ারম্যান হচ্ছে নারী ভাইস চেয়ারম্যান হচ্ছেন সার্বিকভাবে বিজয়নগর উপজেলা এই ভোট গণনার কেন্দ্র এই ছিল আমার কাছে সর্বশেষ আমি এখন চলে যাব হবিগঞ্জ আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির তিনি জানাবেন সেখানকার যে ভোট গণনা সর্বশেষ তথ্য সম্পর্কে আছি হবিগঞ্জের চুনার উপজেলার নরপতি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার পিছনে যেই বিদ্যালয়টিতে আছে এই বিদ্যালয়ে পাঁচ হাজার চারশো পঁচিশটি ভোটের মধ্যে প্রায় ষাট শতাংশ ভোট পড়েছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে চুনার প্রত্যেকটি সেন্টারে আমরা দেখেছি ভোট গ্রহণ হয়েছে এবং পঞ্চাশ থেকে ষাট ভাগ ভোট পড়েছে অনেক জায়গাতে এই উপজেলায় চব্বিশটি চা বাগান রয়েছে এবং প্রত্যেকটি চা বাগান এলাকায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভোট পড়েছে এবং এই মুহুর্তে উৎসুক জনতা বা সমর্থক এবং যারা ভোটার তারা অপেক্ষা আছে এই কেন্দ্রে যারা ভোট দিয়েছেন তাদের ভোটের ফলাফল ফলাফলের জন্য অন্যদিকে সিলেট বিভাগের ষাটটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সিলেটে জোকীগঞ্জ এবং কানাইঘাট দুইটি উপজেলায় নির্বাচনিত হয়েছে এই দুটি উপজেলা বন্যাকবলিত উপজেলা এবং এই বন্যাকবলিত উপজেলায় মানুষ পানির মধ্যে জলাবদ্ধতার মধ্যে এবং পানিবন্দি অবস্থায় ভোট দিয়েছে অত্যন্ত কষ্ট করে প্রত্যেকটি সেন্টারে অনেক সেন্টারে পানির ম ডিঙ্গিয়ে মানুষরা ঢুকায় চড়ে বিভিন্নভাবে যে যেভাবে পারে কমর পানি হাঁটু পানি ডিঙ্গিয়ে তারা ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছেন এবং অনেক অনেক ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে ভোটকেন্দ্র পানি রয়েছে সেই অবস্থায় দাবি ছিল যে জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলায় এই মুহূর্তে ভোট স্থগিত করার জন্য দাবি সেখানকার চেয়ারম্যান যারা আছে বা চেয়ারম্যান যারা আছে সেখানকার নারী চেয়ারম্যান প্রার্থী যারা আছেন সবাই দাবি তুলেছিলেন এবং ভোটাররা দাবি তুলেছিলেন সেখানে ভোট স্থগিত করার জন্য কিন্তু জেলা প্রশাসক আমাকে যেটা জানিয়েছে যে শেখ রাসেল হাসান তিনি কিন্তু নির্বাচন কমিশনকেও এই ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেখানে প্রস্তাব নির্বাচন আর গ্রাহ্য করেনি বা গ্রহণ করেনি সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে পানি মধ্যেও সেই দুইটি উপজেলা জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সব কিছু মিলে বলা যায় সিলেটের সাতটি উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকে চতুর্থ দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হল এখন ফলাফল দেখার পালা কিছু সময়ের মধ্যে হয়তো আমরা ফলাফল পেয়ে যাব এই ছিল সিলে হবিগঞ্জের চুনারঘাট উপজেলার নরপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে গণনা চলছে তার সবশেষ খবর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ ও গণনার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্থ দফার উপজেলা নির্বাচনে চৌত্রিশ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তিনি এ কথা বলেন এ সময় সিসি জানান এবারের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে মোট পাঁচ হাজার একশো চুচল্লিশটি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে সংখ্যা হচ্ছে এক কোটি তেতাল্লিশ লক্ষ সাতান্ন হাজার আটশো বিশ ওটার উপস্থিতির সংখ্যা হচ্ছে চৌত্রিশ দশমিক তিন তিন অ্যাকিউরেট নির্বাচনটা কোনোরকম মেজর কোনো ইনসিডেন্ট আমরা বিশেষ করে সহিংসতা হয়নি সেটা একদিক থেকে স্যাটিসফাইং একটা ইস্যু কিন্তু এগুলো বিচার বিশ্লেষণ এগুলো পলিটিকাল বিচার বিশ্লেষণটা আমরা এখন করতে পারবো না এগুলো অনেক কিছু আছে যারা বিচার বিশ্লেষণ করে তখন ওদের কাছ থেকে যদি আমরা তথ্যපත්্ত পাই তাহলে আমরা সেটা নিয়েও দেখতে বন্যার কারণে যে সব অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে সেখানে এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ তিনি বলেন 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে আমাদের 2023 সালের তুলনায় 2024 সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 91448 জন আসন্ন এইচএসসি সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত এবং নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 29 জুন 2024 হতে আগর এগারোই আগস্ট দুই তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে শিক্ষা সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবে চট্টগ্রামের খাতুনগঞ্জে পনেরোশো টাকায় আমদানি করা এলাচ বিক্রি হচ্ছে সাড়ে চার হাজারে ভোক্তা অধিকারের অভিযানে হাতে নাতে ধরা খেলো আমদানিকারক প্রতিষ্ঠা এদিকে দাম বাড়তির দায় আমদানিকারকদের ওপর চাপানোর চেষ্টা করেন খুচরা দোকানদাররা এ সময় এবি ট্রেডার্সকে এক লাখ ও খুচরা দুই প্রতিষ্ঠানকে পনেরো হাজার টাকা জরিমানা করে সংস্থাটি কোরবানির মৌসুম ঘনিয়ে আসতেই চড়া হতে শুরু করেছে চট্টগ্রামের খাতুনগঞ্জের মশলার বাজার এলএনজি এলাচের খরচ কেজি প্রতি চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা তবে আমদানিকারক প্রতিষ্ঠান তা পাইকারি পর্যায়ে বিক্রি করছে চার হাজার পাঁচশো টাকায় কুচরায় বিক্রি হচ্ছে আরো বাড়তি দামে সামান্য বুধবার সকালে এক অভিযানে ট্রেডার্স ট্রেডার্সের বাড়তি দামে এলাচ বিক্রির প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর এ সময় অপরাধের কথা স্বীকারও করেন প্রতিষ্ঠানটির অমর কান্তি দাস নিশ্চয়ই আমার লোভই ঢুকে গেছে নাহলে আমি রেডিমাল যদি বত্রিশশো তেত্রিশশো বেশি এখানে যদি আড়াইশো বেশি একদিনের মধ্যে মাল চলে যাবে পঞ্চাশ টন একশো টন ইন্ডিয়া যদি কমতে হয়ে যায় তাহলে এখানে কোনো কেউ সাধ্য নাই যে মার্কেটটা ধরে রাখবে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ আমদানি কারকদের কারণে খুচরা পর্যায়ে বাড়তি দামে মশলা বিক্রি করতে হচ্ছে বেড়া আমাদের দায় না আমরা তো স্লিপ দেখাইছি তাতে কিনছি ওদের কাছে তো যাইতে আমাদের কাছে এসে ওখানে যে দিতে পারবে না ওই যে আমরা তো আমরা 10 কেজি 20 কেজি কিনি তো আমাদের উপর আসি ফেসার এই সময় আমদানি কারক প্রতিষ্ঠান এবি ট্রেডার্স 1 লাখ ও খুচরা দুই প্রতিষ্ঠানকে কে 15000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর প্রতি কেজি এলাচের ওনার 1400 ৪৪ টাকা ওনার খরচ পড়ে বর্তমানে উনি এটা সর্ব চুয়াল্লিশশো এবং পঁয়তাল্লিশশো পর্যন্ত বিক্রি করেছেন এটা তারা ঠিক করেনি এটা তো ভবিষ্যতে তারা এটা আর করবে না ভারত থেকে দেশে জিরা ও এলাচ চীন ভিয়েতনাম ও গুয়েতেমালা থেকে লবঙ্গ ও দারুচিনি আমদানি করা হয় পার্থ প্রতিম বিশ্বাস সমসংবাদ চট্টগ্রাম রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া বিল পরিশোধ না করায় রাজধানীর যাত্রাবাড়ি জুরাইন সোনিরাখড়া সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয় এর মধ্যে বকেয়া বিল পরিশোধ না করায় একচল্লিশটি ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ১৯টি সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ তবে বকেয়া বিল পরিশোধ করলে পুনরায় আবেদনের মাধ্যমে গ্যাস সংযোগ দেয়া হবে অন্যদিকে অবৈধ গ্যাস সংযোগে নীতিমাল অনুযায়ী আবেদনের মাধ্যমে পুনরায় সংযোগ দেওয়া হবে বলে জানায় তারা সময় সংবাদে আরো থাকছে অবশেষে জালাতে অনুশীলনের ফুরসত পেল বাংলাদেশ বৃষ্টির কারণে মূল মাছ নয় সেশন হয়েছে মাস্টার্ন ক্রিকেট একাডেমিতে রানের খোঁজে সাকিব লিটক মালয়েশিয়া থেকে উদ্ধার হলো ধর্মমন্ত্রীর চুরি হওয়া মোবাইল এ ঘটনায় চক্রের মূল হতাসহ নয়জন গ্রেফতার করা হয়েছে দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান মন্ত্রী আমলাসহ ভিআইপিরা ছিল চক্রটির টার্গেট এছাড়া এই ধরনের আরো আশিটি চোর চক্রের সন্ধান পেয়েছে ডিবি গত তিরিশে এপ্রিল প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের স্ত্রী হাসান মোশারফের জানাজ অংশ নিতে জামালপুরে যান ধর্মমন্ত্রী ফরদুল হক খান দুলাল এ সময় তার মোবাইল ফোনটি চুরি হয়ে যায় চুরির ঘটনায় জামালপুরের ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করলে মোবাইল উদ্ধারে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী অবশেষে এক মাস পর মালয়েশিয়া থেকে তা উদ্ধার করে ডিবি সাইবার উত্তর বিভাগ এ ঘটনায় আন্তজেলা মোবাইল নয় জনকে গ্রেফতার করে সংস্থাটি বুধবার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান চক্রটি মন্ত্রী আমলাসহ সহ টার্গেট করে নামি দামি কোম্পানির মোবাইল চুরি করত সেগুলো বিক্রি করতো চট্টগ্রামের মার্কেটে পরে সেখান থেকে দেশের বাইরে বিক্রি করা হতো সাইবার স্পেশাল তারেকের নেতৃত্বে তার যে টিম আছে তারা সবাই মিলে কাজ করে এই মোবাইলটি তারা উদ্ধার করেছে মালয়েশিয়া থেকে তারা ভিআইপিদের টার্গেট করে দামি মোবাইলগুলি চুরি হয়ে যাচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা ওই রিয়াজ উদ্দিন মার্কেটই আরেকটি চক্র আছে সেই চক্রের কাছে পাঠিয়ে দেয় এই চক্রের মাধ্যমে আশিটি চোর চক্রের সন্ধান পাওয়া গেছে চলতি বছর তারা আনুমানিক দশ হাজার মোবাইল ফোন চুরি করেছে বলে জানাই ডিবি প্রধান আশিটা চোর চক্রের সন্ধান পেয়েছি তার সর্দার হল জাকি জাকির জাকিরকে আমরা গ্রেপ্তার করেছি তারা আমাদের কাছে স্বীকার করেছে যে আনুমানিক দশ হাজারের অধিক মোবাইল তারা এই এক বছরে তারা চুরি করেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ডিবি রাইদুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা স্বর্ণ চোরা চালানে বাহক ধরা পড়লেও সব সময় নাগালের বাইরে রয়ে যায় মূল হোতারা এমন দাবি বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসার সংগঠনটির সহ সভাপতি বলছেন শুল্কমুক্ত 100 গ্রাম স্বর্ণ আনার অনুমতি থাকলেও অনেকেই আনছেন 500 থেকে 600 গ্রাম পর্যন্ত এসবের উৎস খুঁজে বের করার দাবি তার অর্থনীতিবিদরা বলছেন স্বর্ণ ব্যবসার মাধ্যমে অর্থ পাচারে জড়িত চোরা কারবারিদের রুখতে প্রয়োজন সরকারের হস্তক্ষেপ সাইফুল ইসলামের রিপোর্ট দেশের স্বর্ণের বাজার কার দখলে নাকি ব্যবসায়ীদের বাজুসের দাবি প্রতিদিন দেশের জল স্থল ও আকাশপথে অন্তত আড়াইশো কোটি টাকার অবৈধ সোনার অলঙ্কার সোনার বার ব্যবহৃত পুরনো জুয়েলারি ও হীরার অলঙ্কার চোরাচালানের মাধ্যমে দেশে আসছে যা বছর শেষে দাঁড়ায় প্রায় একানব্বই হাজার দুশো কোটি টাকার বেশি স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন তারাও চোরাকার বাড়িদের কলে পড়তে বাধ্য হচ্ছেন এর কারণে আমাদের বেচা খুবই খারাপ অবস্থা আমাদের তো গভর্নমেন্টকে ব্যাট দিতে হয় তাহলে আমাদেরকে তো আর লাভ হচ্ছে না কারণ এরম একটা পজিশনে চলে আসছিলো যা একুশ ক্যারেটের স্বর্ণ যেই দামে কিনা সেই দামে বিক্রি এই পরিস্থিতিতে বাজুস বলছে যারা দেশের বাজারে অবৈধ স্বর্ণ নিয়ে আসেন তাদের সিন্ডিকেট দাম নিয়ন্ত্রণ করে তাদের দাবি আইন পরিবর্তনের পাশাপাশি ব্যাগেজ রুল সংশোধনের মাধ্যমে সোনার বার আনা বন্ধ করতে হবে এর সাথে ট্যাক্স ফ্রি অলঙ্কারের ক্ষেত্রে পঞ্চাশ গ্রামের সঙ্গে একই যাত্রী বছরে মাত্র দুবার ব্যাগেজ রুলের সুবিধা গ্রহণ করতে পারবে এতে কমবে চোরাকারবারীদের দৌরাত্ম এই পলিসি মেক তেমন ভাবে করতে হবে যাতে এই গোল্ড স্মাগলিংটা আপনার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ভ্যাট ট্যাক্সের ক্যাটাগরি যেটা আছে আপনি লোকাল মার্কেটে একটা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আসার জন্য একটা করে দেন গভর্নমেন্ট লাভবান হবে দেশ লাভবান হবে জনগণ লাভবান ক্রেতা সাধারণ লাভবান হবে কিন্তু এটা সিন্ডিকেট লাভবান হবে অন দি আধার এর বাইরেও যদি কেউ থেকে থাকে সেটা আইন প্রত্যেক সংস্থার উচিত এমন মনে তাদেরকে ধরে আইনের কাছে সবর্ত অর্থনীতিবিদরা বলছেন আমদানির সুযোগ আছে তবে তা যৌক্তিক কিনা তা খতিয়ে দেখা দরকার ট্রাইপডগুলো সেগুলোরও আসলে দক্ষতা বাড়াতে হবে সেখানে আরো নতুন নতুন মেশিন স্থাপন করতে হবে সেখানে মোটিভেশন বাড়াতে হবে যে সমস্ত অফিসার রয়েছেন তাদের তো এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে সেই দেখা যাবে যে আসলে এই চোরাচালান বন্ধে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের ত্রিশটি জেলার সীমান্ত আছে যার মধ্যে সোনা চোরাচালানের রুট হিসেবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত রুট অন্যতম যেখানে গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর নজরদারি কম সময় সংবাদ ঢাকা মূল্যস্ফীতির লাগাম টানা আর প্রবৃদ্ধি বাড়ানোর চ্যালেঞ্জ সামনে রেখে কাল ঘোষণা হচ্ছে বাজেট এর আকার হতে পারে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার উন্নয়ন ব্যয়ের বিপরীতে সুদ ভর্তুকি সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার মতো অনুন্নয়ন খাতে ব্যয় ধরা হতে পারে প্রায় সোয়া তিন লাখ কোটি টাকা আভাস মিলেছে সামাজিক সুরক্ষা খাতের আকার ও বরাদ্দ বাড়ানোরও যখন দেশের মানুষ মূল্যস্ফীতির চড়া মাসুল গুনছেন নিত্যদিন তখন অতি প্রয়োজনীয় ব্যয়ের হিসাব কষে আগামী অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণার প্রস্তুতি নিয়েছে অর্থ মন্ত্রণালয় তার আকার হতে পারে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে করা এবারের বাজেটের আকার বাড়ছে চার দশমিক ছয় শতাংশ আগের দুই বছর অবশ্য বেড়েছে প্রায় সাড়ে বারো শতাংশ করে সংকোচনমুখী এই বাজেট উত্থাপনে ঘোষণা আসতে পারে আগামী এক বছর আরও বাড়তে পারে মূল্যস্ফীতি কারণ এবার সরকারি লক্ষ্যমাত্রাই ছয় থেকে বাড়িয়ে করা হয়েছে সাড়ে ছয় শতাংশ যদিও বর্তমানে মূল্যস্ফীতির হার চড়ে আছে প্রায় দশ শতাংশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ হিসেবে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে সাত শতাংশ থেকে কমিয়ে আনা হতে পারে ছয় দশমিক সাত পাঁচ শতাংশের বিশাল কর্মযজ্ঞে দেশের সরাসরি উন্নয়নে অবকাঠামো নির্মাণসহ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় ব্যয় করা হবে দু লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা ব্যয় সংকোচনের নামে চলতি অর্থবছরের চেয়ে তিনশো প্রকল্প কমানো হলেও বরাদ্দ বাড়ানো হয়েছে সাড়ে দশ হাজার কোটি টাকা জনগণের উন্নয়নে এই ব্যয় বরাদ্দের বিপরীতে সুদ বাবদ এক লাখ তেরো হাজার কোটি টাকা ভর্তুকি প্রণোদনায় এক লাখ এগারো হাজার কোটি টাকা আর সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার মতো অনুন্নয়ন খাতে মোট বরাদ্দ রাখা হতে পারে তিন লাখ চোদ্দ হাজার সাতশো কোটি টাকা অর্থাৎ উন্নয়নের চেয়ে অনুন্নয়ন খাতে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বেশি ব্যয় করতে যাচ্ছে সরকার বাজেটের এই বিশাল ব্যয়ের যোগান দিতে এনবিআরকে দেয়া হতে পারে চার লাখ আশি হাজার কোটি টাকার টার্গেট যা চলতি বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে সত্তর হাজার কোটি টাকা বেশি এই রাজস্ব আদায় বাড়াতে করমুক্ত আয়সীমা না বাড়িয়ে ব্যক্তির শ্রেণীর কর কাঠামো পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি যেখানে বাড়ানো হতে পারে বেশি আয় করা ব্যক্তিদের কাছে কর আদায়ের স্তর বাড়তে পারে ব্যাংকে সঞ্চিত অর্থের ওপর আরোপিত আবগারি শুল্কের পরিমাণ ধনী গরিবের আয় বৈষম্যে নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থায় যেন ভেসে না যায় নিম্নয়ের মানুষ সেজন্য সামাজিক সুরক্ষা খাতের সুবিধা ভোগীর সংখ্যা পাঁচ লাখ বাড়ানোর সঙ্গে সঙ্গে মা ও শিশু সহায়তা ভাতা দুশো টাকা আশি বছরের বেশি বয়স্ক নাগরিকের ভাতা তিনশো টাকা বাড়ানোর প্রস্তাব আসতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের উত্থাপিত বাজেটে খেলার খবর অবশেষে বিশ্রাম শেষ হল বাংলাদেশের ডালাসে অনুশীলনের ফুরসত পেল সিংহে বাহিনী তবে বৃষ্টির কারণে মাছ ভেজা থাকায় খোলা মাঠে যেতে পারেনি দল মাস্ট্যাং ক্রিকেট একাডেমিতে প্রায় তিন ঘণ্টা ব্যাটিং বোলিং অনুশীলন করেছে শান্ত সাকিবরা বাজে ফর্মের মধ্যে থাকা লিটন দাস দীর্ঘ সময় ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পকে সঙ্গে নিয়ে কাজ করেছেন পরামর্শ নিয়েছেন সাকিবেরও যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট শেষ পাঁচ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিরাশি স্ট্রাইক রেটে এগারো গড়ে সাতান্ন রান ব্যাটটা কোনোভাবেই কথা শুনছে না ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা লাইফ ছিল কিন্তু সেখানেও ব্যর্থ লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে থাকবেন কি না সেটাও নিশ্চিত না ডালাসের মাস্ট্যাং ক্রিকেট একাডেমির ইন্ডোরে তাই লিটনের দিকে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের বাড়তি নজর লিটনের মতো ব্যাট হাতে ছন্দে নেই সাকিব আল হাসানো ভারতের বিপক্ষে ম্যাচে প্রতিটি রানের জন্য রীতিমতো সংগ্রাম করেছেন ইন্ডোরের দুপাশের দুই নেটে এই দুজনই দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন নিজের প্র্যাকটিস শেষে লিটন চলে যান সাকিবের কাছে লিটনের জন্য ডান হাতে হয়ে কিছু শটও খেলে দেখান সাকিব বোঝাই যায় খারাপ সময়ে একে অপরের পাশে আছেন এই দুই ক্রিকেটার নেদারল্যান্ডস নেপাল ম্যাচ লো স্কোরিং হলেও ডালাসের উইকেটে রান আছে বাউন্ডারি ছোট তাই অনুশীলনে বাংলাদেশের সব ব্যাটারকেই দেখা গেছে বড় শট খেলতে অফ ফর্মে থাকা অধিনায়ক শান্তকে নিয়ে আলাদা কাজ করেছেন হেড কোচ চান্ডিকা হাথুর সিংহে ভারতের বিপক্ষে রান পাওয়া একমাত্র মাহমুদুল্লাহ ও সাবলীল ছিলেন অনুশীলনে অবশ্য শ্রীলঙ্কা ম্যাচের আগে চিন্তা বাড়িয়েছে শরিফুলের ইনজুরি জানিয়ে কোচ অধিনায়ক চিকিৎসক ও ফিজিও দীর্ঘ সময় মিটিং করেছেন স্কোয়াডের বাইরে থাকা হাসান মাহমুদ অনুশীলনে আসলেও বোলিং করেননি আগের দুদিন বিশ্রামে থাকা বাংলাদেশ দল এদিন পুরো ঘন্টা তিন প্র্যাকটিস করেছে ইন্ডোরে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ডালাস যুক্তরাষ্ট্র বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে সাবেক চ্যাম্পিয়ন ভারত প্রতিপক্ষ ইউরোপের দেশ আয়ারল্যান্ড নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় এ ম্যাচের আগে আলোচনায় টিম ইন্ডিয়ার ওপেনিং স্লট বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রান করে একাদশে জায়গা নিশ্চিত করেছেন ঋষভ পন্ত ব্যাটে বলে এই দলটার এক্স ফ্যাক্টর হতে পারেন শিবাম দুবে একাদশের বাকি নামগুলো প্রত্যাশিত এদিকে ছন্দে আছে সম্প্রতি পাকিস্তানকে হারানো আয়ারল্যান্ড এক সপ্তাহের ব্যবধানে আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন সাকিব আল হাসান ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টোপকে নম্বর ওয়ান টাইগার ক্রিকেটের এই পোস্টার বয় যুক্তরাষ্ট্র সিরিজ আর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খুব একটা ভালো করতে না পারায় র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়েছিলেন সাকিব তবে সাত দিনও নিজের পছন্দের জায়গা ছেড়ে থাকতে হলো না সাবেক টাইগার অধিনায়ককে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাসারাঙ্গা ব্যাট হাতে ব্যর্থ হলে কোনো ম্যাচ না ফেরেন সাকিব লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নম্বর ওয়ান অলরাউন্ডার হয়েই মাঠে নামবেন এই ক্রিকেটার শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোটই এখন বিজেপির ভরসা সরকার গঠনের কলকাঠি নীতিশ নায়রুর হাতে তড়িঘড়ি করে এনজি সঙ্গে বৈঠক আজ শনিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী কাল দুদকে যাচ্ছেন না বেঞ্জির পনেরো দিনের সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন কোথায় আছেন সাবেক আইজিপি এখনও জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া পাঠাতে না পারা কর্মী হাই কমিশনারের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক সময় না বাড়ানোর সিদ্ধান্তে অটল কুয়ালালামপুর বঞ্চিতের সংখ্যা নিয়ে বাইরার দাবি না কোচ এই ছিল সময় সংবাদে বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়